হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুগণ, গভর্নমেন্ট জব সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন। তো আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো সম্প্রতি আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 7 রাজ্যের রাজ্যপালদের রদবদল ঘটিয়েছেন। তো বন্ধুগণ, এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সামনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রয়েছে। তো ওই কম্পিটিটিভ এক্সামগুলিতে এখান থেকে একটি আসতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক, বিহারে বর্তমানে লালাজি ট্যান্ডন এবং পূর্বে ছিল সত্যপাল মালিক। তো বন্ধুগণ, আপনাদের শুধু বর্তমানে যে রাজ্যপালটি আছে সেটি মনে রাখতে হবে, পূর্বটি মনে রাখতে হবে না। এবার ত্রিপুরায় পূর্বে ছিল তথাগত রায়, কিন্তু তথাগত রায় এখন আর নেই, বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। এবার জম্মু কাশ্মীরের পূর্বে রাজ্যপাল ছিল NN ভোরা, কিন্তু এখন বর্তমান রাজ্যপাল হচ্ছে সত্যপাল মালিক। তো বন্ধুগণ, এবার মেঘালয় পূর্বে ছিল গঙ্গাপ্রসাদ, কিন্তু বর্তমানে তথাগত রায়। তো বন্ধুগণ, তথাগত রায় কিন্তু পূর্বে ছিল হচ্ছে ত্রিপুরার, এখন বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এবার সিকিমের পূর্বে রাজ্যপাল ছিল শ্রীনিবাস পাটিল, বর্তমানে হচ্ছে গঙ্গাপ্রসাদ। তো বন্ধুগণ, আপনাদের বলে রাখবো যে আপনার শুধু বর্তমান রাজ্যপালটিকেই মনে রাখবেন, প্রাক্তন রাজ্যপাল মনে রাখতে হবে না। উত্তরাখণ্ড রাজ্যে পূর্বে রাজ্যপাল ছিল KK পল এবং বর্তমানে রয়েছে বেবি রানী মৌর্য। এবার হরিয়ানায় পূর্বে ছিল কাপ্তান সিং সোলাঙ্কি এবং বর্তমানে হলো সত্যদেব নারায়ণ আর্য। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।